প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই নিরাপদে আছো, সুস্থ আছো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বিষয়ের কয়েকটি বিষয় নিয়ে আমি এর আগে আলোচনা করেছি। আজকে তোমাদের জন্য আরেকটি অধ্যায় আলোচনা করব। হ্যাঁ, তোমরা চিত্র দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো আমরা কি নিয়ে আলোচনা করব। শতকরা। শতকরা মানে কি? প্রতি শতে, অর্থাৎ পার্সেন্ট। পার্সেন্ট মানে পার, মানে প্রতি, আর সেন্ট মানে হান্ড্রেড, অর্থাৎ প্রতি একশোতে যে হিসাব করা হয় তাই হচ্ছে শতকরা। আমাদের পাঠের বিষয় শতকরা। শতকরা সংক্রান্ত বিষয়, আলোচ্য বিষয়টি রয়েছে তোমাদের নবম অধ্যায়ে। শিক্ষার্থীরা, তোমরা যদি এই অধ্যায়টি পড়ো তাহলে তোমরা শতকরা কি বলতে পারবে, সরল মুনাফা কি বলতে পারবে, লাভ ক্ষতি কি বলতে পারবে, শতকরা সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে, সরল মুনাফা সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে এবং লাভ ক্ষতি সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে। তাহলে চলো আজকে আমরা আমাদের পাঠে যাই। এখানে তোমরা ভালোভাবে খেয়াল করো, দুটি শ্রেণী আছে। পঞ্চম শ্রেণীতে 50 জন শিক্ষার্থী, তাদের ভিতরে 20 জন ছাত্রী, অর্থাৎ 50 ভাগের 20 অংশ হচ্ছে ছাত্রী। আর পঞ্চম শ্রেণীতে 25 জন শিক্ষার্থী, তার ভিতর 12 জন হলো ছাত্রী, অর্থাৎ 25 ভাগের 12 অংশ হচ্ছে ছাত্রী। এখন আমরা তুলনা করতে চাচ্ছি কোন শ্রেণীতে ছাত্রী সংখ্যা বেশি। কিভাবে তুলনা করতে পারি? চতুর্থ শ্রেণীর জন্য পেলাম 50 ভাগের 20, আর পঞ্চম শ্রেণীর জন্য পেলাম 25 ভাগের 12। এই দুইটাকে যদি আমি সমহার করি তাহলেই তুলনা করতে পারবো, তাই না? সমহার করার জন্য 50 ভাগের 20-এর লব ও হরকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে পাবো 100 ভাগে 40, আর 25 ভাগের 12-কে লব ও হরকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে পাবো 100 ভাগের 48। এখন তোমরা জানো যে একই হর হলে যেটা লব বড় সেটা বড়, তার মানে এখানে 100 ভাগের 48 100 ভাগের 40-এর চেয়ে বড়। অর্থাৎ আমরা কি বলতে পারি যে এখানে পঞ্চম শ্রেণীতে আনুপাতিক হারে ছাত্রীর সংখ্যা বেশি, তার মানে আমি কি করতে পারছি, তুলনা করতে পারলাম, তাই না? এই যে তুলনা করলাম কোন শ্রেণীতে শিক্ষা ছাত্রী বেশি, এটা তুলনা করলাম কিসের মাধ্যমে, একটি ভগ্নাংশ। সেই ভগ্নাংশটাই আমরা একটা তাহলে অনুপাতের মাধ্যমে প্রকাশ করছি। তাহলে আমরা কি বলতে পারি, শতকরা কি? শতকরা একটি অনুপাত যা 100-এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা যেতে পারে। দেখো, প্রতি ক্ষেত্রেই আমি যেমন 100 ভাগে 40, আবার 100 ভাগে 48, এখানে প্রতি ক্ষেত্রেই হর কত, 100। তাহলে আমরা বলতে পারি শতকরা একটি ভগ্নাংশ অথবা শতকরা একটি অনুপাত যা 100-এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। শতকরা প্রকাশের চিহ্ন কি? পার্সেন্ট। যেমন দুইটা এক্সাম্পল দেখো, মিনা গণিতে পেলো 99%, তার মানে 100-তে পেলো সে 99। এখন 100 ভাগে 99, এটাকে যদি অনুপাতে প্রকাশ করো তাহলে কত লেখা যায়, 99:100। আবার রাজুর গণিতে প্রাপ্ত নম্বর 90, তার মানে 100 ভাগে 90। লোকিষ্ঠ করে পেলাম 10 ভাগে 9, এটাকে অনুপাতে প্রকাশ করে 9:10। তাহলে আমরা বলতে পারি শতকরা একটি অনুপাত যা 100-এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। ধরো কেউ গণিতে 100% নাম্বার পেলো, তার মানে কি, 100-তে সে 100 পেলো, এটা লঘিষ্ঠ করে কত পেলাম, 1, তার মানে সে সম্পূর্ণ নম্বর পেলো। তাহলে কি বলা যায়, শতকরার মাধ্যমে আমরা কোনো কিছু তুলনা করতে পারি, অর্থাৎ আনুপাতিক হারটা আমরা নির্ণয় করতে পারি। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন 60% আছে, এটা শতকরা আছে, এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব। আবার ইচ্ছা করলে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে আমরা দুইটা এক্সাম্পল দেখি। 60% = 100 ভাগে 60। এখন যদি লঘিষ্ঠ করি 20 দিয়ে কাটাকাটি করে, উপরে 3 নিচে 5, তার মানে 60%-এর ভগ্নাংশে প্রকাশ করে কত পেলাম, 5 ভাগে 3। আবার 125%, তার মানে 100 ভাগের 125, এটা যদি দশমিক বসাই তাহলে 2 ঘর বামে, দশমিক বসে কোথায় বসবে, 1.25, তার মানে 125%-এর দশমিক ভগ্নাংশ কত, 1.25। ঠিক উল্টাভাবে
ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে আমরা কিসে প্রকাশ করতে পারি? শতকরায় প্রকাশ করতে পারি। যেমন দেখো, পঞ্চাশ ভাগের একুশকে যদি শতকরায় প্রকাশ করতে হয়, সবসময় মনে রাখতে হবে হরকে কত বানাতে হবে? একশো। একশো বানাতে হলে লব হরকে কত দিয়ে গুণ করতে হবে? দুই দিয়ে। দুই দিয়ে গুণ করে উপরে 42, নিচে 100, তার মানে 42%। আবার ধরো একটা দশমিক ভগ্নাংশ আছে 0.3, এটা তুমি শতকরায় প্রকাশ করতে চাও, তাহলে প্রথমে তুমি দশমিক তুলে নাও, তাহলে কত? 10/3। এবার হরকে কত বানাতে হবে? হ্যাঁ ঠিক বলেছ, 100 বানাতে হবে। 100 বানাতে হলে লব হরকে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। তাহলে 10 উপরে 3 10 30, আর নিচে হলো 10 10 100, তার মানে 30%। আবার ধরো তুমি মান নির্ণয় করতে চাইলে 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট, পার্সেন্ট বের করতে হলে প্রথমে ভগ্নাংশ বানাতে হবে। তাহলে ভগ্নাংশ বানালে কত পাই? 50/25। তাহলে এটাকে কি করতে হবে? হর কত বানাতে হবে? 100। 100 বানানোর জন্য লব হরকে কত দিয়ে গুণ করতে হবে? 2। 2 দিয়ে গুণ করে উপরে পেলাম 50, নিচে পেলাম 100, তার মানে 50%। তার মানে 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট? 50%। একটা মান নির্ণয় করি, 120 কিলোগ্রামের 20% কত কিলোগ্রাম, এটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে 20% মানে 100/20, এটাকে যদি আমরা কাটাকাটি করি লঘিষ্ঠ করে পেলাম কত? 100/20-এর পরিবর্তে পেলাম 5 1, 5 দিয়ে আবার 120-কে কাটাকাটি করে 24 কিলোগ্রাম। তাহলে আমরা বলতে পারি 120 কিলোগ্রামের 20% কত কিলোগ্রাম? 24 কিলোগ্রাম। আবার ধরো তোমাকে বললো 16 জন লোক হলো 10 জন লোকের 32%, অর্থাৎ তোমাকে মোট কতজন লোক আছে সেটা বের করতে হবে। বের করার জন্য তোমাকে একটু ক্লু দিয়ে দিল যে 16 জন লোক আর 32% এটা সমান, তার মানে আমি কি লিখতে পারি? 32% 16 জন, তাহলে 1% কত? 16/32। আর পুরো জিনিস বের করতে হলে সবসময় কত পার্সেন্ট বের করতে হবে? 100%। 100% আরো বেশি, তাহলে 16 × 100/32। কাটাকাটি করে আমরা কত পেলাম? 50 জন। তাহলে 16 দিয়ে 32-কে কাটাকাটি করে 2, 2 দিয়ে 100-কে কাটাকাটি করে 50 জন। তাহলে বলতে পারি 16 জন লোক কতজন লোকের 32%? 50 জন লোকের 32%। তাহলে আমরা শতকরাকে ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি, ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে শতকরায় প্রকাশ করতে পারি, আবার শতকরা সংক্রান্ত বিভিন্ন মান নির্ণয়ও করতে পারি। এবার আমরা কতগুলো সমস্যা নিয়ে, তোমাদের বইয়ে 2 নম্বর অঙ্কটা আছে কি, হোসেনের মাসিক আয় এত টাকা, 2500 টাকা, তার মধ্যে তিনি ব্যয় করে 1750 টাকা, আর শামিমের হলো 1800 টাকা, আর ব্যয় হচ্ছে 1440 টাকা। এর উপর ভিত্তি করে তোমাকে প্রথমে হলো হোসেনের ব্যয় সব আয়ের উপর কত পার্সেন্ট এটা বের করতে হবে, খতে বের করতে হবে শামিমের ব্যয় আয়ের উপর কত পার্সেন্ট, তারপরে গ নম্বরে এই আয় ব্যয়ের তুলনা করতে হবে, মানে আনুপাতিক হারে কে বেশি টাকা ব্যয় করে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে চলো আমরা করি, প্রথমে হোসেনের মাসিক আয় কত? 2500, আর ব্যয় হলো 1750। তাহলে এই ব্যয় মাসিক আয়ের কত অংশ, সবসময় অংশ বের করে নিতে হবে, তারপর শতকরা বের প্রকাশ করতে হবে। তাহলে 2500 ভাগের কত? 1750, এটা অংশ পেয়ে গেলাম। এবার যদি আমরা শতকরা প্রকাশ করতে চাই, তাহলে 100% দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 2500 ভাগের 1750 × 100%, এবার 100 দিয়ে 2500-কে কাটাকাটি করলে 25, 25 দিয়ে 1750-কে কাটাকাটি করলে কত? 70%। তাহলে আমরা বলতে পারি খাবার কেনায় হোসেন কি করলো, মাসিক আয়ের কত পার্সেন্ট ব্যয় করলো? 70%। ঠিক একইভাবে এবার শামিমেরটা বের করব, শামিমেরটা একটু দেখি, আয় হলো 1800, ব্যয় হলো 1440, তাহলে ব্যয় মাসিক আয়ের কত অংশ? 1800 ভাগের 1440। এবার যদি এটাকে শতকরা প্রকাশ করতে চাই, 100% দিয়ে গুণ করতে হবে, গুণ করে আমরা 80% পেলাম, 100 দিয়ে 1800-কে কাটাকাটি করে 18 পেলাম, 18 দিয়ে 1440-কে গুণ কাটাকাটি করে 80 পেলাম, তাহলে কত পার্সেন্ট পেলাম? 80%। সুতরাং বলতে পারি শামিমের আয়ের উপর ব্যয় কত পার্সেন্ট? 80%। এবার আমরা একটু তুলনা করি, প্রথম আমরা কি পেলাম, হোসেন খাবার কেনায় ব্যয় করে কত পার্সেন্ট? 70%, আর শামিম ব্যয় করে 80%। 70% মানে কি? 100 ভাগে 70, 80% মানে 100 ভাগে 80।
তাহলে এখন ভগ্নাংশ কে তোমরা তো তুলনা করতে পারো, তাই না? তাহলে 100 ভাগের 80 অবশ্যই 100 ভাগের 70-এর চেয়ে বড়। 100 ভাগের 80 কার? শামীমের। তাহলে শামীম খাবার কেনায় আনুপাতিক হারে কি করলো? বেশি টাকা ব্যয় করলো। তাহলে তুলনা করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? শতকরা। শতকরাকে যদি তোমরা ভগ্নাংশে প্রকাশ করো এবং তখন তোমরা সহজভাবে তুলনা করতে পারবে। এবার আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয়, সরল মুনাফা। সরল মুনাফাটা কি? ধরো কোন এক ব্যক্তি ব্যাংকে কিছু টাকা রাখলো, তার মানে সে বিনিয়োগ করলো। এই বিনিয়োগকৃত টাকাকে বলা হয় কি? আসল। কেউ যদি 100টা একা 1 বছরের জন্য রাখে, তখন ব্যাংক তাকে যে টাকাটা দিবে সেটাই হলো বার্ষিক মুনাফার হার। ধরো জসিম ব্যাংকে 5,000 টাকা রাখলো, 1 বছর পর তাকে অতিরিক্ত 500 টাকা দেওয়া হলো। এখানে আসল হলো 5,000 এবং মুনাফা হলো 500। বার্ষিক মুনাফার হার এখানে যদি 10% হয়, তার মানে কি 100 টাকার উপর 1 বছরে তাকে কত টাকা দিবে, মুনাফা দিবে 10 টাকা। তাহলে আমরা কি কি শিখলাম? আসল, তারপর শিখলাম বার্ষিক মুনাফার হার, তারপর শিখলাম মুনাফা। তাহলে আমরা আসো সরল মুনাফা সংক্রান্ত কতগুলো সমস্যা দেখি। তার আগে আমার আর একটা সূত্র আমরা একটু জেনে নেই। বার্ষিক মুনাফা সমান কি? আসল গুণন বার্ষিক মুনাফার হার ডিভাইডেড বাই 100। তোমাকে যদি বার্ষিক মুনাফা বের করতে বলে, তাহলে তুমি এই সূত্র প্রয়োগ করতে পারবে, অথবা আসল বলে বের করতে বলে তাও এই সূত্র দিয়ে করতে পারবে, অথবা বার্ষিক মুনাফার হার তাও তুমি এই সূত্র প্রয়োগ করে করতে পারবে, অথবা ঐকিক নিয়মের মাধ্যমেও তুমি করতে পারবে। তোমাদের বইয়ের 97 পেজে যে অঙ্কটা আছে সেটা একটু ভালোভাবে খেয়াল করো। শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4,500 টাকা ঋণ নিলেন, বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। 10 বছর পর মোট কত টাকা সে পরিশোধ করবে? কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2,520 টাকা হবে। তার মানে তোমাকে এখানে প্রথমে মুনাফা বের করতে হবে, তারপরে আসলের সাথে যোগ করে পরিশোধের টাকা পেয়ে যাবা। অর্থাৎ 10 বছরের মুনাফা বের করতে হবে প্রথমে, তারপরে তুমি যে আসল টাকা 4,500 তার সাথে যোগ করলেই 10 বছরে কত পরিশোধ করতে হবে সেটা পেয়ে যাবা। আর তা আর ওই এর উপর ভিত্তি করে তোমাকে বছর নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা একটু সমস্যাটা সমাধান করি। আমার দেওয়া হচ্ছে আসল 4,500 টাকা, বার্ষিক মুনাফা 8%। আমরা কিছুক্ষণ আগে যে সূত্রটা দেখলাম, বার্ষিক মুনাফা সমান আসল ইনটু বার্ষিক মুনাফার হার ডিভাইডেড বাই 100। এখানে আসলের মান হলো 4,500, বার্ষিক মুনাফা হলো 8। তাহলে 8 ডিভাইডেড বাই 100 টাকা, তাহলে কাটাকাটি করে আমরা 100 দিয়ে 4,500 কে কাটলে 45, 45 দিয়ে 8 কে গুণ করলে কত? 360 টাকা। তাহলে বার্ষিক মুনাফা মানে তার মানে কি? এখানে আমরা কত পেলাম? 1 বছরের তার মুনাফা পেলাম, তাই না? কিন্তু চেয়েছে 10 বছরের। তাহলে 10 বছরের মুনাফা কি? 10 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব, 10 দিয়ে গুণ করলে কত পেলাম? 3,600 টাকা। তাহলে আমরা কি বলতে পারি? এখন 3,600 টাকা শুধু তাকে ব্যাংকে দিলেই তো হবে না, তাই না? আমরা সে যে ধার নিয়েছিল কত নিয়েছিল? 4,500 টাকা। এই 4,500 টাকা তার সাথে 3,600 টাকা যদি যোগ করা হয়, তাহলে আমরা যে 8,100 টাকা এটাই পুরো কি করতে হবে? ব্যাংকে পরিশোধ করতে হবে। তার মানে মুনাফা আর আসল দুটো মিলে তার কত হলো? 8,100 টাকা, এটাই সে ব্যাংকে 10 বছর পর পরিশোধ করবে। এবার পরের অঙ্কটা আমরা একটু দেখি, কত বছর পর চেয়েছে। এখন আমরা 1 নম্বরে করলাম কি কি পেলাম? 360 টাকা মুনাফা হয় 1 বছরে। আমার বের করতে হবে 2,520 টাকা মুনাফা হয় কয় বছরে? হ্যাঁ, আমরা ভাগ করে করতে পারি। 2,520 কে 360 দিয়ে ভাগ করে কত পেলাম? 7 বছর। তাহলে আমরা পেয়ে গেলাম কয় বছর? 7 বছর। তাহলে আমরা এখানে দুইটা নিয়ম শিখলাম, তিনটা জিনিস শিখে ফেললাম। এক, মুনাফা বের করা, তারপর মুনাফা সহ আসল বের করলাম, তারপরে 2 নম্বরে হলো বছর বের করলাম। মোটামুটি কিন্তু অনেকগুলো আইটেম এখানে চলে আসলো। তোমরা একটু চিন্তা ভাবনা করলে এরকম অঙ্ক করতে পারবে আমি আশা করি। চলো আর কি, ব্যাংক থেকে 5,000 টাকা আসলের উপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য 1,500 টাকা ঋণ নেওয়া হলো। তোমাকে বের করতে বলে বার্ষিক মুনাফার 8%, এই কথার অর্থ কি? 1,500 টাকার 5 বছরের মুনাফা কত?
আর বের করতে হবে 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে প্রথমটা, হ্যাঁ খুব সহজ তাই না? হ্যাঁ, কি বার্ষিক মুনাফার 8%, এই কথার অর্থ কি? 100 টাকার 1 বছরের মুনাফা। আর এবার 2 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি, 1500 টাকার 5 বছরের মুনাফা। মুনাফা বের করার সূত্র আমি তোমাদেরকে আগেই বলেছি, সেইটা প্রয়োগ করে আমরা আসলের মান বসাবো, বার্ষিক মুনাফা 8 বসাবো, বসিয়ে তাহলে কি পেলাম, 1500 গুণ 100 ভাগের 8, কাটাকাটি করে 1200 টাকা পেলাম। এটা কয় বছরের মুনাফা? 1 বছর। আমাকে তোমার চেয়েছে 5 বছরের মুনাফা, তাহলে 5 দিয়ে গুণ করে কত পেলাম? 6000 টাকা। এরপর বলেছে 5 বছর পর কত পরিশোধ করতে হবে, ঠিক আগের অঙ্কটার মতোই কিন্তু। তাহলে তোমাকে এখানে 2টা জিনিস লাগবে, এক হচ্ছে তুমি কত টাকা ঋণ নিয়েছিলে, 1500 টাকা, তাই 1500 সাথে এখানে মুনাফা কত হয়েছে, 6000, সরি 15000 টাকা আমার আসল ছিল, 15000 সাথে 6000 যোগ করে কত টাকা, 21000 টাকা। 21000 টাকায় 5 বছর পর কি করতে হবে, পরিশোধ করতে হবে। তাহলে এখানে 2টা জিনিস আছে, আসল আর মুনাফা। তাহলে মুনাফা সহ আসল কত পেলাম, 21000। এই 21000 টাকায় কি করতে হবে, পরিশোধ করতে হবে। এবার এই অধ্যায়ের তৃতীয় আলোচ্য বিষয় হচ্ছে লাভ ক্ষতি। কখন লাভ হয়? হ্যাঁ তোমরা ঠিক বলেছ, যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তখন লাভ হয়। যেমন তুমি যদি একটা জিনিস 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করো, তাহলে কি হবে, লাভ হবে। আবার একটা জিনিস 100 টাকায় কিনে যদি 80 টাকায় বিক্রি করো, তাহলে কি হবে, ক্ষতি হবে। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে কি হয়, ক্ষতি হয়। এবং এই লাভের পার্সেন্ট আর ক্ষতির পার্সেন্ট সবসময় কিসের উপর হিসাব করা হয়, ক্রয় মূল্যের উপর। যেমন এখানে আমি একটা 2টা এক্সাম্পল দিচ্ছি, তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। ধরো একটা জিনিস আমরা 50 টাকায় কিনে 56 টাকায় বিক্রয় করলাম, এখন শতকরার লাভ বের করতে বললো। তাহলে লাভের পার্সেন্ট সমান কি, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণন 100। লাভ কয় টাকা হলো, বিয়োগ করে দেখো 6। তাহলে 6 ডিভাইডেড বাই 50, এখানে 50 কি ক্রয় মূল্য, কারণ ক্রয় মূল্যের উপর আমরা সবসময় হিসাব করব, তাকে গুণ দিব 100 দিয়ে। 100 কে 50 দিয়ে কাটাকাটি করলে 2, 2 দিয়ে 6 কে গুণ করলে 12, অর্থাৎ লাভের পার্সেন্ট 12। একইভাবে তোমরা ক্ষতিও বের করতে পারো, তাই না? 15 টাকায় কিনে যদি 12 টাকায় বিক্রি করো, তাহলে কয় টাকা ক্ষতি হবে, 3। তাহলে 3 বাই 15 ইনটু 100, এটা কাটাকাটি করে কত পার্সেন্ট পেলাম, 20%। তার মানে ক্ষতি কত পার্সেন্ট, 20%। তাহলে খালো 2টা এক্সাম্পলে খেয়াল করো, লাভ ক্ষতি আমরা কিসের উপর হিসাব করলাম, হ্যাঁ তোমরা ঠিক বলেছ, ক্রয় মূল্যের উপর আমরা হিসাব করলাম। লাভ ক্ষতি সংক্রান্ত একটি সমস্যা আলোচনা করি। একজন শিক্ষক কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রয় করলেন। ক নাম্বার কোশ্চেন, 40% লাভ, এই কথার অর্থ কি? খ নাম্বার, সবজির ক্রয় মূল্য কত? গ নাম্বার, 10% লাভে সবজির বিক্রয় মূল্য কত? 40% লাভ, এই কথার অর্থ কি? সবসময় আমাদেরকে ক্রয় মূল্য কত ধরতে হবে, 100, এবং লাভের সময় অবশ্যই যোগ হবে আর ক্ষতির সময় বিয়োগ হবে। এখানে যেহেতু লাভ বলছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 100 যোগ 40 বা 140 টাকা। তাহলে মানে 40% লাভ, এই কথার অর্থ ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত, 140। খ নম্বর কোশ্চেনে ছিল সবজির ক্রয় মূল্য। তাহলে তোমরা আগেও করেছো ঐকিক নিয়মে, যেটা চাই সেটা হাতে ডানে রাখতে হবে। তাহলে ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য ডানে রাখতে হবে। তাহলে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 40% লাভে কত, 140 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য কত এখানে, 100। তাহলে 100 কে আমার ডানে রাখতে হবে, তাই না? তাহলে বিক্রয় মূল্য 140 হলো, ক্রয় মূল্য 100 টাকা, একে কত, 100 ডিভাইডেড বাই 140, আর 6300 তে কত, আরো বেশি, তাহলে 100 গুণন 6300 ডিভাইডেড বাই 140, কাটাকাটি করে আমরা কত পেলাম, 4500 টাকা। তাহলে এখানে আমার ক্রয় মূল্য কত, 4500 টাকা। এই ক্রয় মূল্যের উপর ভিত্তি করেই তোমাকে পরের অঙ্কটা করতে হবে। সেই পরের অঙ্কটা কি, 10% লাভে সবজির বিক্রয় মূল্য কত। তাহলে এখানে সবসময় আমাদেরকে ক্রয় মূল্য কত ধরতে হবে, 100, আর বিক্রয় মূল্য 10% লাভ যেহেতু, তাহলে কত, 110। আমার চেয়েছে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য ডানে রাখতে হবে, তাই না? তাহলে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 110, একে কত, 110 ডিভাইডেড বাই 100, আর 4500 টাকায় কত, 110 গুণন 4500 ডিভাইডেড বাই 100। 100 দিয়ে 4500 কে কাটাকাটি করলে থাকে 45, 45 দিয়ে 110 কে গুণ করলে 4950। তাহলে
10% লাভে সবজির বিক্রয় মূল্য কত 4950 টাকা। তাহলে আমরা এখানে দুইটা সমস্যা সমাধান করলাম, একবার বের করলাম ক্রয় মূল্য আর একবার বের করলাম বিক্রয় মূল্য। হ্যাঁ, তাহলে আমরা 40% লাভে বিক্রয় মূল্য কত পেলাম, ক্রয় মূল্য কত পেলাম 4500 টাকা, আর 10% লাভে বিক্রয় মূল্য পেলাম 4950 টাকা। তাহলে আমরা তিন রকম সমস্যা সমাধান করলাম, কি কি, শতকরা, সরল মুনাফা, আর একটা হচ্ছে লাভ ক্ষতি। এবার দেখি একটু তোমরা কি শিখলে। শতকরা ভগ্নাংশের প্রতিক্ষেত্র হর কত? হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, প্রতিক্ষেত্র হর হচ্ছে 100 ভাগে 24, এটার কত পার্সেন্ট? 24%, 137%। এটাকে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয় তাহলে কত হবে? তাহলে কি কিভাবে করতে পারবে? হ্যাঁ, নিচে আসবে কত? 100। এবার দুই ঘর বামে দশমিক বসিয়ে কত পাবে? 1.37। 34%-এর সাধারণ ভগ্নাংশ কত? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, 100 ভাগে 34, কিন্তু এটাকে লঘিষ্ঠ আকারে নিতে হবে। লঘিষ্ঠ আকারে নিলে কত হবে? দুই দিয়ে কাটাকাটি করলে উপরে 17, নিচে 50, তাহলে কত? 17 50 ভাগে 17। এবার 50-এর 42%, 42%-এর শতকরা তুলে কত পাবো? 42/100। এবার 50 আর 100 কাটাকাটি করলে 2, দুই দিয়ে 42-কে কাটাকাটি করলে কত হবে? 21। তার মানে কত? 50-এর 42%-এ কত পাবো? 21 পাবো, তাই না? এবার বলো তো, বিনিয়োগিত টাকাকে কি বলা হয়? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, আসল বলা হয়। 100 টাকার 1 বছরের মুনাফাকে কি বলা হয়? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, বার্ষিক মুনাফার হার। লাভ ও ক্ষতির পার্সেন্ট কিসের উপর হিসাব করা হয়? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, লাভ ও ক্ষতির পার্সেন্ট হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর। আমার মনে হয় তোমরা শতকরা, সরল মুনাফা এবং লাভ ক্ষতি সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধান করতে পারবে। উদাহরণেও অনেক অঙ্ক আছে আর বইয়েও আরও অঙ্ক আছে, আমি সব রকম নিয়ম মোটামুটি করিয়ে দিলাম। এবার তোমরা বাসায় সবাই প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, আমি মনে করি তোমরা সবাই পারবে, না পারলেও তোমরা সবাই আমার সাথে যোগাযোগ করবে। তাহলে চলো সবাই এবার বাড়ি কাজটা লিখে নাও। আমি শতকরা সংক্রান্ত একটি, সরল মুনাফা সংক্রান্ত একটি এবং লাভ ক্ষতি সংক্রান্ত একটি, মোট তিনটি সমস্যা তোমাদের বাড়ি কাজের জন্য দিলাম। আমার মনে হয় তোমরা সেটা করতে পারবে। তাহলে তোমরা সবাই ভাষায় ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।